খুলনা বিভাগ বাংলাদেশের দক্ষিণ পশ্চিম দিকে অবস্থিত। বাংলাদেশের প্রাচীনতম নদী বন্দরগুলোর মধ্যে খুলনা অন্যতম। খুলনা বাংলাদেশের অন্যতম শিল্প ও বাণিজ্যিক এলাকা হওয়ায় খুলনা নগরীকে শিল্পনগরী হিসাবেও ডাকা হয়। খুলনা শহর থেকে 48 কিলোমিটার দূরে বাংলাদেশের দ্বিতীয় সমুদ্র বন্দর মংলা সমুদ্র বন্দর অবস্থিত। পৃথিবী বিখ্যাত উপকূলীয় বন সুন্দরবন খুলনা বিভাগের দক্ষিণাংশে অবস্থিত। দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে স্বাগতম। আমি এই মুহূর্তে যে স্থানটিতে রয়েছি এটি হচ্ছে খুলনার শহীদ হাদিস পার্ক। এই পার্কটি 1884 সালে খুলনা পৌরসভা প্রতিষ্ঠিত হওয়ার পর শহরবাসীর বিনোদনের জন্য পৌরসভা কর্তৃপক্ষ খুলনা মিউনিসিপ্যাল পার্ক নামে প্রতিষ্ঠিত করে। পরে 1969 সালে 21 ফেব্রুয়ারি গণঅভ্যর্থনের সময় আইয়ুব বিরোধী মিছিলে পুলিশের গুলিতে নিহত হন শহীদ শেখ হাদিসুর রহমান বাবুর। তার নামানুসারেই এই পার্কটির নাম করা হয় শহীদ হাদিস পার্ক। ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারের আদলে এখানে নতুন শহীদ মিনার তৈরি করা হয়েছে। বর্তমানে এই শহীদ হাদিস পার্কটিকে দৃষ্টিনন্দনভাবে তৈরি করা হয়েছে। সামনে এখানে জলাধার দেখা যাচ্ছে, আর এই যে ডান দিকে হচ্ছে সেই শহীদ মিনারটি। সামনে এটি হচ্ছে খুলনা সিটি কর্পোরেশন ভবন। হাদিস পার্কটি দেখে অনেক ভালো লাগলো। এবার আমরা এখান থেকে চলে যাব রূপসা নদীতে, যেখানে খানজাহান আলী সেতু রয়েছে, আর বর্তমানে রূপসা নদীতে যে রেল সেতু হচ্ছে সেই স্থানটিতেও যাব। এটি হচ্ছে রূপসা নদী আর এটি হচ্ছে খানজাহান আলী সেতু। এটি 2005 সালে চালু করে দেওয়া হয়েছিল। এই সেতুটির দৈর্ঘ্য হচ্ছে 1.60 কিলোমিটার এবং প্রস্থ হচ্ছে 16.48 মিটার। এখানে স্থানীয়ভাবে এটিকে রূপসা সেতু বলা হয়ে থাকে। এই সেতুটির দুই প্রান্তে দুটি করে মোট 4টি সিঁড়ি রয়েছে সেতুটির উপরের দিকে উঠার জন্য। বর্তমানে এটি খুলনার একটি দর্শনীয় স্থানে পরিণত হয়েছে, তো ছুটির দিন এখানে অনেকে বেড়াতে আসেন। এবার চলে এসেছি শেখ রাসেল ইকোপার্কের স্থানটিতে। তো এখানে বর্তমানে কাজ চলছে। একটু আগে আপনাদেরকে যে রূপসা সেতু দেখিয়েছিলাম সেখান থেকে এই জায়গাটি কাছেই। এখানে নদীর ধারে বাঁধ নির্মাণ করা হয়েছে আর এখানে হাঁটার জন্য ওয়াকওয়ে তৈরি করা হবে। এটাই হচ্ছে রূপসা নদী। তো নদীর ধারের এখান থেকে আশপাশের দৃশ্যটি খুবই চমৎকার। নদীর ধারের এই জায়গাটিতে অনেক বনায়ন করা হবে। এটির কাজ সম্পন্ন হয়ে গেলে নদীর ধারের এই জায়গাটি অনেক সুন্দর লাগবে। এখানে সামনে যে সেতুটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে খুলনা থেকে মংলা যে রেল লাইন হচ্ছে সেজন্য এখানে রেল সেতুর কাজ চলছে। এখানে এই রেল সেতুটির দৈর্ঘ্য হচ্ছে 716.8 মিটার আর ভায়াডাক্ট সহ 5.130 কিলোমিটার। এই সেতুর নিচে দিয়ে যেহেতু অনেক বড় বড় জাহাজ চলাচল করে থাকবে, যার কারণে এই সেতুটিকে অনেক উঁচু করে তৈরি করা হয়েছে। বর্তমানে সেতুটির দুপারের অংশে পিলারের কাজ সম্পন্ন হয়ে গিয়েছে এবং এক পিলার থেকে আরেক পিলারের মধ্যে সংযোগের কাজ চলছে, আর নদীর অংশে এখনও সেভাবে পিলারের কাজ শুরু হয়নি। এবার আমরা খুলনা শহরের দিকে চলে এসেছি আর এটি হচ্ছে খুলনা সার্কিট হাউস। খুলনা শহরটিকে ঘুরে দেখার জন্য এখানে ব্যাটারি চালিত অটো ভাড়া করেছি, তো এটি দিয়ে আজকে পুরো খুলনা শহরটি ঘুরবো। আজকে আমার কয়েকটি জায়গায় দাওয়াত রয়েছে, তো খুলনা যারা রয়েছে আমাকে সবাই এত ভালোবাসে, তো আসলে তাদেরকে আমার পক্ষে না করাও সম্ভব না। তো আজকে চেষ্টা করবো যতটুকু সম্ভব দেখানোর। বাকি ভিডিও আপনারা রাইট ব্লগস ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন। এটি হচ্ছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট খুলনা। এটি হচ্ছে বাংলাদেশ ব্যাংক খুলনা শাখা। এবার যাব আহসান আহমেদ রোডের দিকে। খুলনার বিখ্যাত মিষ্টির দোকান সাতক্ষীরা ঘোষ ডেয়ারি সেটি সেখানে রয়েছে।
এটি হচ্ছে খুলনার বিখ্যাত মিষ্টির দোকান নিউ সাতক্ষীরা ঘোষ ডেইরি। এটি হচ্ছে করোনেশন স্কুলের সামনে, সামনেই হচ্ছে করোনেশন স্কুল। আমি যখন খুলনায় ছিলাম তখন এই রোডে আমাদের বাসা ছিল, খুলনা আমি প্রায় 5 বছর ছিলাম। এ হচ্ছে সাতক্ষীরা ঘোষ ডেইরির মিষ্টি। এবার আমরা চলে এসেছি খুলনা বিশ্ববিদ্যালয়ের দিকে। এটি হচ্ছে বিশ্ববিদ্যালয়টিতে প্রবেশের প্রধান গেট। এবার আমরা খুলনা বিশ্ববিদ্যালয়ের ভিতরে প্রবেশ করলাম। ভিতরটি দেখে অনেক ভালো লাগছে, চারপাশ একদম পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর করে সাজানো হয়েছে। বিশ্ববিদ্যালয়টির ভিতরে এদিকে দেখা যাচ্ছে একটি বিল্ডিং এর কাজ চলছে। তো এটি দেখে মনে হচ্ছে, ও এটি হচ্ছে কাজী নজরুল ইসলাম কেন্দ্রীয় গ্রন্থাগার। এই গ্রন্থাগারটির সামনে একটি বিশাল মাঠ রয়েছে, আর এখানে যে বিল্ডিং গুলো দেখতে পাচ্ছেন এগুলো দেখে মনে হচ্ছে এগুলো হল। এবার আমরা এখান থেকে চলে যাব জিরো পয়েন্টের দিকে। এবার চলে এসেছি জিরো পয়েন্টের দিকে। তো এদিকে আসার একটি কারণ রয়েছে, চুকনগরে যে আব্বাসের বিখ্যাত হোটেল রয়েছে তার একটি শাখা এখানেও করা হয়েছে। সামনেই হচ্ছে জিরো পয়েন্ট। এই রাস্তাটি এদিক দিয়ে চলে গেল চুকনগর সাতক্ষীরা, এদিক দিয়ে যশোরেও যাওয়া যায়। আর এটি হচ্ছে চুকনগরের বিখ্যাত আব্বাস হোটেলের একটি শাখা। এখানে চুইঝালের খাসির মাংস অসাধারণ। আমার খুব ইচ্ছে ছিল এখানে খাবার, কিন্তু কিছুক্ষণ পরে আমার একটি দাওয়াত রয়েছে, আর রাতে যেখানে দাওয়াত রয়েছে সেখানে অবশ্যই চুইঝাল দিয়ে খাবার আয়োজন করা হয়েছে। এবার চলে এসেছি ময়লা পোতার মোড়ে। এখান থেকে চলে যাব রয়্যালের মোড়ে। এখানে সামনে এটি হচ্ছে মসজিদ, এই মসজিদটিকে নতুন ডিজাইনে তৈরি করা হচ্ছে। আর এটি হচ্ছে বাগেরহাটে যে সাইড গম্বুজ মসজিদ দেখিয়েছিলাম তার একটি রেপ্লিকা। এদিকটিতে প্রায় 11 বছর পর আসলাম। তো দুপাশে আগে যেমন ছিল এখনো মোটামুটি তেমনই রয়েছে। এখানে রাস্তার মাঝখানে যে ডিভাইডার অংশ রয়েছে এটিকে সুন্দর করা হয়েছে, আর এখানে দেখা যাচ্ছে ডিভাইডার অংশে এলইডি লাইট লাগানো হয়েছে। এবার চলে এসেছে রয়্যালের মোড়ের দিকে। আর এখানে সামনে যে বিল্ডিং দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হোটেল, এটি হচ্ছে হোটেল ক্যাসেল সালাম। আর এখানে যে গোলচত্বরটি দেখা যাচ্ছে এখানে চিংড়ি মাছের ভাস্কর্য তৈরি করা হয়েছে। আর এখানে ডান দিকের অংশে এটিও একটি হোটেল, এটি হচ্ছে হোটেল রয়্যাল। তো সম্ভবত এই হোটেলের নাম অনুসারে এই চত্বরটিকে রয়্যালের মোড় রাখা হয়েছে। এবার চলে এসেছে খুলনা নতুন রেলওয়ে স্টেশনটিতে। এই স্টেশনটি 2018 সালে উদ্বোধন করা হয়। 25 নভেম্বর 2018 থেকে এই স্টেশন দিয়ে ট্রেন চলাচল শুরু হয়। এটি হচ্ছে স্টেশনটির ভিতরের দিক। সামনের দিকটি হচ্ছে টিকিট কাউন্টার। এবার চলে এসেছে খুলনা নিউ মার্কেটের দিকে। এটি অনেক পুরনো একটি মার্কেট, প্রায় 54 বছর আগে এই স্থাপনাটি এখানে তৈরি হয়েছিল। এই মার্কেটটি ভেঙে এখানে 6 তলা নতুন নিউ মার্কেট তৈরি করার কথা রয়েছে। এটি হচ্ছে বর্তমানে নিউ মার্কেটটির ভিতরের অংশ।
এখানে ছয়তলা বিশিষ্ট যে নতুন মার্কেট তৈরি করা হবে, তখন পাঁচতলায় থাকবে ফুড কোর্ট, সিনেপ্লেক্স এবং কিডস জোন, আর বেসমেন্টে থাকবে গাড়ি পার্কিং এর ব্যবস্থা। এবার চলে এসেছি শিববাড়ির মোড়ের দিকে। এবার আপনাদেরকে এই কেডিএ এভিনিউটির আশপাশ ঘুরিয়ে দেখাই। বর্তমানে এখানে সড়কের রাস্তার দুপাশে ড্রেনের জন্য কাজ চলছে। সামনে এখানে যে বিল্ডিং দেখতে পাচ্ছেন, এটিও একটি হোটেল। এটি হচ্ছে টাইগার গার্ডেন ইন্টারন্যাশনাল হোটেল। বর্তমানে এই সড়কটির দুপাশে অনেক সুন্দর বহুতল ভবন তৈরি হয়েছে। খুলনা এসে অনেক ভালো লাগলো। এখানকার যারা স্থানীয় মানুষ রয়েছে তারা অনেক আন্তরিক, আর এখানকার মানুষের সাথে যদি আপনার সুন্দর সম্পর্ক হয়ে যায় তাহলে তারা আপনাকে তাদের পরিবারের একজন হিসাবেই দেখবে। আর খুলনা শহরটিতে কোথাও কোনো যানজট নেই, তো আসলে ঘুরেও খুব ভালো লাগছিল। আমি এই মুহূর্তে যে রাস্তাটিতে রয়েছি এই রাস্তাটির নাম সম্ভবত মজিদ সরণি। এই রাস্তাটি এদিক দিয়ে একদম সোজা চলে গেল সোনাডাঙ্গা বাস টার্মিনালের দিকে। এবার চলে এসেছি সোনাডাঙ্গা বাস টার্মিনালের দিকে। এই মুহূর্তে সন্ধ্যা হয়ে গেছে, আর খুলনাতে দেখানোর আসলে আরো অনেক কিছুই রয়েছে। আর বাকি অংশের সব ভিডিও রাইড ব্লগস ইউটিউব চ্যানেলে আসবে, সেই চ্যানেলের লিঙ্কটি আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। তো এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন। আর যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিন, সামনে ইনশাআল্লাহ আপনাদের জন্য এরকম আরো অনেক ভিডিও নিয়ে আসছি দেশ এবং প্রবাসে। যে যেখানে আছেন সবাইকে ধন্যবাদ।